নমস্কার, প্রত্যেককে স্বাগত দুপুরবেলার অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান রোববার দুপুর 2:55। অবশ্যই ভাগ্যোদয় অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন আমাদের চ্যানেলে। ভাগ্যোদয় অনুষ্ঠান রোববার দুপুর 2:55 লাইভ অনুষ্ঠান। অনেক কথা হবে, সামনে কালী পুজো, খুব কাজের চাপ, ব্যস্ততা, তার ফাঁকেও তিনি লাইভে এসেছেন আপনাদের অনুরোধে। আপনারা প্রচুর মানুষ তাকে পার্সোনালি রেড বক্সের নাম্বারে ফোন করেন এবং অনুরোধ করেন লাইভে বসার জন্য, তাই তিনি প্রত্যেকটি এপিসোড লাইভ করেন। আর দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা তার, এবং জ্যোতিষী, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, শঙ্খতত্ত্ববিদ, তিনি একজন বিশেষজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, যাকে সবাই চেনেন, জানেন এবং ভীষণ ভীষণ ভাবে আপ্লুত। আপনারা প্রত্যেকটি মানুষ সন্ধ্যের পর থেকে ফোন করেন, 6টার পর যারা লাইভে পাচ্ছেন না তারা কিন্তু ফোন করেন, অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন। দূর দূরের মানুষ, মুর্শিদাবাদ, মালদা, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, সবাই কিন্তু অনলাইনে। যারা চেম্বারে শিয়ালদায় আসতে পারছেন না কলকাতায়, তারা কিন্তু অনলাইন পরিষেবা নিচ্ছেন। মানে যেরকম চেম্বারে এসে আপনি সামনে বসবেন, কথা বলবেন, সেরকমই অনলাইনে আপনি শুধু ভিজিটিং চার্জটা ড্রপ করবেন জিপে, ফোন পে এর মাধ্যমে। তারপর আপনাকে একটার জায়গায় 20টা প্রশ্নের উত্তর আপনার ছক দেখে বলে দেওয়া হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। ধরুন আজকে আপনি টাকাটা ড্রপ করলেন, আজ রাতে আপনাকে একটা টাইম দেওয়া হবে যে 9টা থেকে 9:30 আপনাকে ফোন করা হবে, অ্যাসিস্ট্যান্টরা বলে দেবেন এবং সেই সময় এই মানুষটি আপনাদের সাথে কথা বলে নেবেন। কালী পুজোর অমাবস্যায় প্রচুর মানুষ রেমেডি করাচ্ছেন, একটা পাওয়ারফুল যোগ। এবং এই ধনতেরাস, ত্রয়োদশী, ধনত্রয়োদশী, ধনতেরাস এবং কালী পুজো, দীপান্বিতা অমাবস্যা, এই সময়টা ভীষণ মানুষ কিন্তু এগিয়ে আসেন তার রেমেডিগুলো নেওয়ার জন্য। কেন, বছরে একবারই এই অমাবস্যা আসে, গুরুত্বপূর্ণ পাওয়ারফুল অমাবস্যার রেমেডি যারা নেবেন তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করবে। এবং এই মানুষটি কিন্তু অর্থলোভী, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব নয়, কম খরচে তিনি রেমেডি করেন, তাই বহু মানুষ তার কাছে এসে উপকার পান। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, তিনি উপস্থিত লাইভ প্রোগ্রামে, ফোনও নেব। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন, আমাদের ফোন লাইন খোলা, একটা প্রশ্নের উত্তর পাবেন। আর পরে আপনারা পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন 7044333863, আপনারা কিন্তু ইউটিউবে প্রোগ্রামটা পাবেন। অবশ্যই বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা তার কাছে এসছেন, এত 12 বছর দীর্ঘ অভিজ্ঞতায় অনেক মানুষের উপকার করেছেন তিনি এবং পারিবারিক জ্যোতিষী হয়ে উঠেছেন সমাজের বহু বিশিষ্ট এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের, তিনি কিন্তু পারিবারিক জ্যোতিষী হিসেবে রয়েছেন। তিনি উপস্থিত, অনেক কথা হবে কালী পুজো নিয়ে, ধনতেরাস নিয়ে, আপনাদের ফোনগুলোও নেব। আপনারা রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করতে পারবেন। আমাদের ভাগ্যোদয় অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ প্রোগ্রাম রোববার 2:55 দেখছেন, উপস্থিত আছেন জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। তারামায়ের কৃপায়, তারামায়ের আশীর্বাদে আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হোক, সেই প্রার্থনা করে আজকের এই অনুষ্ঠান আমি শুরু করছি। তো আগামী রবিবার, আগামী রবিবার শ্যামা পূজা, দীপান্বিতা অমাবস্যা। তো এই অমাবস্যা অত্যন্ত একটি সুযোগ, আপনারা অনেকেই এটা জানেন, টিভি দেখে দেখে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। তো এই যে মানে অমাবস্যাটা, এই অমাবস্যাটা কিন্তু মানে যে কোনো গ্রহযোগ খণ্ডনের পক্ষে অত্যন্ত শুভ। তো মা কালী হচ্ছেন শক্তির প্রতীক, মা কালী হচ্ছেন পশুর নিধনের প্রতীক, অশুভ শক্তিকে দমনের প্রতীক। তো আমাদের জীবনে গ্রহ নক্ষত্রের যে অশুভ প্রভাবগুলো, সেই অশুভ প্রভাবগুলো কিন্তু অশুভ রূপে আমাদের জীবনে এসে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে, নানা ধরনের বাধা বিঘ্ন, নানা ধরনের ঝুঁকঝামেলা, অশান্তি, বিপদাপদ, সংকট সৃষ্টি করে। তো এই অমাবস্যা হচ্ছে সেই গ্রহ যে যে অশুভ যোগ, সেই অশুভ যোগগুলো খণ্ডনে একদম উত্তম দিন, একদম আদর্শ দিন। এই সমস্ত এই যে মানে দীপান্বিতা অমাবস্যা, এই দীপান্বিতা অমাবস্যায় যে কোনো গ্রহ প্রতিকার যদি করা হয়, তো সেই গ্রহ প্রতিকার অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শুভফল প্রদানকারী হয়ে থাকে এবং অতি দ্রুত ফল প্রদানকারী হয়ে থাকে। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তাই যারা যে বিভিন্ন প্রকারের গ্রহদোষ নিয়ে ভুগছেন বা বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্রহদোষের কারণে আপনাদের জীবনে উন্নতি হচ্ছে না, বিভিন্ন ধরনের ঝুঁকঝামেলা, অশান্তি রয়েছে, বিভিন্ন রকম বিপদ সংকটের মধ্যে আপনারা রয়েছেন, তো আপনারা এই সময় যোগাযোগ করতে পারেন। আগামী বৃহস্পতিবার অবধি বুকিং লাইন খোলা রয়েছে, মানে গ্রহ প্রতিকার জন্য কাজ করা হবে হোমযজ্ঞ পূজাপাঠের মাধ্যমে। তো আগামী বৃহস্পতিবার অবধি আপনাদের সমস্ত বুকিং নেওয়া হবে, তারপরে কিন্তু বুকিং ক্লোজ হয়ে যাবে। তো যে সমস্ত আগ্রহী সিরিয়াস যারা 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 গ্রহদোষ খণ্ডন করবেন, হ্যাঁ, যারা আগ্রহী ব্যক্তি রয়েছেন তারা যোগাযোগ করতে পারেন, খুব অল্প ফোন আছে মধ্যে করে দেওয়া হবে। একটা ফোন একটু দেখে নি, আবার আমরা আলোচনায় ফিরছি। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। প্রতি রোববার এই সময় দেখছেন তো সিদ্ধার্থ ভারতীর অনুষ্ঠান? আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, বলুন বলুন।
ডেট অফ বার্থ 11 আগস্ট 2002 সময় 7:09 সকাল কলকাতা দেখুন লগ্নপতি তো আপনার দ্বাদশে বসে গেছে, তো দ্বাদশে বসে যাওয়ার জন্য কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে, ঠিক আছে? শরীর আপনার যথেষ্ট দুর্বল আমি দেখছি, কারণ আপনার দ্বাদশপতি মানে আপনার লগ্নপতি রবি দ্বাদশে কর্কট রাশিতে বসে রয়েছে, এই জন্য আপনার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, ঠিক আছে? বিশেষ করে হার্ট এবং হাড় মানে অস্থি সংক্রান্ত সমস্যা কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে আপনার, ঠিক আছে? তো হার্ট মানে হৃদয় এবং অস্থি মানে হাড় এবং ডান চোখ, ঠিক আছে? এই সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এছাড়া মাইগ্রেনেরও সমস্যা থাকতে পারে, ঠিক আছে? মাইগ্রেন আছে তো, মাইগ্রেন সমস্যা থাকতে পারে, থাকবে, কারণ এটা দন্ত পেরিকশন গ্রহ নক্ষত্রের প্রভাব, তো আপনি এটা একটু মানে প্রতিকার করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দিয়ে, ঠিক আছে? অল্প খরচের মধ্যে এগুলো হয়ে যায়, তো এগুলো করলে আগে তো দেহ, আগে তো শরীর, অবশ্যই শরীর ঠিক থাকলে সব পরে হবে, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য যদি না থাকে সম্পদ যদি না থাকে তাহলে আমরা কাজ করব কি করে, তাই না? হ্যাঁ বলুন, এবার শরীরটা কিন্তু ইমিডিয়েট গার্ড করান, শরীরটা একটা প্রোটেকশন গার্ড নিয়ে নিন, ঠিক আছে? আর আপনার শরীর ঠিক থাকলে আপনার ক্যারিয়ার ঠিক মতো তৈরি হয়ে যাবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যদি আপনি শরীর ঠিক না থাকলে আপনি কাজকর্ম করবেন কি করে, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি আপনি আপনার বাবা মার সঙ্গে আপনার কেমন যাবে? হ্যাঁ বলুন, কেমন যাবে? আপনি লাল বক্সের নাম্বারে সন্ধ্যাবেলা কথা বলে নিন, ঠিক আছে? হ্যাঁ বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন, টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, আপনার কাজের জায়গাটা ঠিক আছে, অসুবিধা নেই দাদাভাই, কিন্তু আপনার শরীরটাই পারমিট করে না, শরীরটা সাথ দেয় না, এই জন্য আপনার প্রবলেম, ঠিক আছে? তো আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এই এনার্জি না পেলে কাজ করবে কি করে এই প্রতিকার করিয়ে নেবেন, ওকে? রেড বক্সের নাম্বারে কথা বলুন, কালী পুজোর অমাবস্যায় শরীরটাকে গার্ড দিয়ে নিন কিন্তু। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? বলুন, আশিস ব্যানার্জি দুর্গাপুর, নিজের জন্য জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ বলুন দাদা ভাই, কত বললাম? 19 মার্চ 1973। ভোরবেলা দুর্গাপুরে জন্ম, বলুন প্রশ্ন কি? আপনি এর আগে সম্বন্ধ কি মানে একাধিকবার ঠিক হয়ে ভেঙে গেছিল? হ্যালো, বলছি আপনার সম্বন্ধ এর আগে একাধিকবার দেখা হওয়ার পর কি ভেঙে গেছিল? ভেঙে গেছিল না, বলছি বলছি একটু বলে দিচ্ছি, 50+ এজ, আপনার কুম্ভ লগ্ন আর হচ্ছে কন্যা রাশি, তাই তো দাদা ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বিয়ের জায়গাটায় দাদা ভাই একটু প্রবলেম আছে, ঠিক আছে? আপনার দ্বাদশে মঙ্গল রয়েছে, আপনার সপ্তমপতিও মানে নিজের থেকে মানে অষ্টমে চলে গেছে, তো বিয়ের জায়গাটায় প্রবলেম রয়েছে, এটা প্রতিকার করিয়ে নিলে কিন্তু এই মানে বিয়ের একটা যোগ কাছাকাছির মধ্যে রয়েছে, তো কিছু গ্রহগত বাধা রয়েছে, সেগুলোকে যদি কাটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে, কিন্তু এই গ্রহযোগ যদি ঠিক মতন যদি না কাটাতে পারেন, প্রতিকার যদি না করতে পারেন তাহলে কিন্তু সময় আরও বেড়িয়ে যাবে এবং বিয়ে হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? তাই যত তাড়াতাড়ি সব বিবাহ হবে, গ্রহ প্রতিকার কিছু গ্রহ প্রতিকার করানো দরকার আছে, করলে পরে হয়ে যাবে, নাহলে কিন্তু আরো ডিলে হবে এবং তখন পাত্রী পাওয়াই মুশকিল হয়ে যাবে আপনার ক্ষেত্রে, ঠিক আছে দাদা ভাই? হ্যাঁ টিকবে, ওই গ্রহ প্রতিকার করে দিলে টিকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দাদা ভাই
ইমিডিয়েট রোজ সন্ধ্যাবেলা বিয়ের কথা নাম্বারে কথা বলুন দুর্গাপুর থেকে আশিস ব্যানার্জি বিয়েটা যদি করতে চান বা টিকে থাকতে চান পঞ্চাশ বছর ইমিডিয়েট প্রতিকার করার কালী পুজোর অমাবস্যায় কে আছেন বলুন হ্যালো নমস্কার বলুন বলুন হ্যাঁ কে বলছেন বলুন কে বলছেন বলুন হ্যাঁ বলুন মা বলুন কোথা থেকে কে বলছেন আচ্ছা ছেলের জন্য ছেলের নাম আচ্ছা ডেট অফ বার্থ বলুন 7/9/2000 সময় দেখাতে পারবেন বৃহস্পতিবার করে শিয়ালদায় 3-6 চেম্বার হ্যাঁ রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশেই শিয়ালদায় চেম্বার প্রতি বৃহস্পতিবার আর অনলাইনে প্রচুর মানুষ দেখিয়ে নিচ্ছেন অনলাইনও অ্যাভেলেবেল আচ্ছা শুনুন এবার ছেলে হ্যাঁ আপনার আপনার ছেলের হচ্ছে ধনু রাশি ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও ও কিন্তু খুব কেরিয়ারের দিকে ওর ফোকাস অনেক বেশি এবং মানে ও নিজে কেরিয়ারকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করেন না ছেলে কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন আছে বলুন ও কি করছে এখন কি করে এইটাই তো ভুল কাজ করে ফেলেছে এবার ঠিক আছে আমি বলে দিচ্ছি আচ্ছা ও তো আর্টসে গেছে কিন্তু ওর তো রয়েছে আর্টসে গেছে তো আর্টসে গিয়ে তো কি আচ্ছা ওকে মিডিয়া লাইনে কোনো টেকনিক্যাল কোর্স করতে বলুন ওকে ঠিক আছে হ্যালো হ্যাঁ বলছি ওকে টেকনিক্যাল কোর্স করতে হবে ওকে মিডিয়া লাইনে কোনো টেকনিক্যাল কোর্স করতে বলুন ঠিক আছে মিডিয়া লাইনে অনেক টেকনিক্যাল কোর্স আছে একটু গুগল থেকে সার্চ করে নিয়ে সেই কোর্সগুলোকে কমপ্লিট করতে বলুন করলে পরে কিন্তু মিডিয়া সেক্টরে কাজ পেয়ে যাবে এটাই ওর পক্ষে ঠিকঠাক আছে ঠিক আছে বুঝতে পেরেছেন চাকরি জানি কিন্তু ও যে এডুকেশনটা করেছে সেই এডুকেশনটা ওর চার্ট অনুযায়ী মানে সাপোর্ট করছে না ওকে অন্য ধরনের এডুকেশন করা উচিত ছিল ও যে এই লাইনটা চেঞ্জ করে নিল হঠাৎ করে এটাই ভুল হয়েছে ওকে ওকে মিডিয়া লাইনে কোনো টেকনিক্যাল কোর্স করতে হলে মিডিয়া লাইনে অনেক টেকনিক্যাল কোর্স আছে না হলে আপনি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন চেম্বারে আমি আপনাকে গাইডলাইন দিয়ে দেব না 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 মাঙ্গলিক না 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 ঠিক আছে তো আপনি আপনি ওই ছেলেকে বলুন যে ও যেন ওই মিডিয়া সেক্টরে কোন টেকনিক্যাল কোর্স অনেক কিছু হয় সেগুলো যেন করে করলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ভালো থাকবেন মা প্রবলেম গুলো ফেলে রাখবেন না প্লিজ ছেলে চাকরি হচ্ছে না অর্ডিনারি গ্র্যাজুয়েট না না ও একটা স্টেট থেকে কর্পোরেট শিফট করে একটা সিন্ডিকে চলে গেছে ঠিক আছে ও যেটা হওয়া উচিত ছিল সেদিকে যায়নি তো সেদিকে গেলে ভালো এটা অনেক আগে ওনাদের ইয়ে মানে যদি সমস্যা হয় উচিত ছিল হ্যাঁ বলুন মা ছেলের নাম বলুন ছেলের নাম সন্দীপ আচ্ছা কোথা থেকে বলছেন 14 অক্টোবর তারপরে সালটা বলবো কিন্তু কটার সময় সময়টা বলুন সময়টা জন্ম সময় আর রাত্রি 11টা হাওড়া এখন কোথা থেকে বলছেন হাওড়া তেইশটা বলে দিচ্ছি
ওনার হচ্ছে মিথুন লগ্ন কন্যা রাশি, ছেলে খুব আবেগ, ছেলে তো খুব আবেগ প্রবণ, ঠিক আছে, ওর আবেগ বেশি আছে ছেলের। আর খুব মিশু, হ্যাঁ হ্যাঁ কি বলছেন? হ্যাঁ আপনার ছেলে তো খুব আবেগ প্রবণ এবং খুব মিশুকেও দেখছি, তাই তো মিশুকে সবার সঙ্গে যারা যা প্রতিকার নেবেন এই সময় পারলে করিয়ে নিন, কম খরচে করে দেন প্রতিকার। দেখুন আপনার, দেখুন বলছি যে আপনারা বলে দিচ্ছেন কেন বলছি, আপনার আপনার ছেলের লগ্নপতি বুধ, সে আপনার মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে, ঠিক আছে, মঙ্গল যুক্ত হয়ে বসে ষষ্ঠপতির সঙ্গে বসে রয়েছে আপনার, ঠিক আছে। আপনার ছেলে লগ্নপতি ষষ্ঠপতি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকার জন্য কিন্তু শারীরিক প্রবলেমটা হচ্ছে, সুতরাং এই গ্রহ প্রতিকার একটু করিয়ে নেবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে, তাহলে কিন্তু এই হেলথের প্রবলেম থেকে ও কিন্তু রিকভার করবে, ঠিক আছে মা? আগেও একদমকে আমরা বলেছি, আগে শরীর, শরীর ঠিক থাকলে কাজকর্ম অর্থ সব হবে। মানে এখানে শরীরের গার্ড নিয়ে নিন, কালী পুজোর অমাবস্যায় শ্রী সিদ্ধার্থ মাতির সঙ্গে আজকে সন্ধ্যেবেলায় কথা বলবেন, লাল বক্সে নাম্বারটা লিখুন, পার্সোনাল মোবাইল নাম্বার। নাহলে কিন্তু এই সমস্যা দিনে দিনে বাড়বে, ছাড়া কমবে না মা, এখনই সাবধান হন, ঠিক আছে। স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ঠিক থাকবে না। আসবে না, ঠিক আছে, যতক্ষণ আসল জায়গা ট্রিটমেন্ট না হবে, গ্রহগত ট্রিটমেন্ট যতক্ষণ না হবে। আমি সবার জন্যই বলছি, যারাই শরীর স্বাস্থ্য নিয়ে ভোগেন, আসল হচ্ছে গ্রহের জায়গা, ওই জায়গাটা ঠিক করবেন, দেখবেন সঠিক ডাক্তারও পেয়ে গেলেন, সঠিক ডায়াগনোসিস পাবেন, সঠিক চিকিৎসা হবে, দেখবেন ঠিক হয়ে যাবেন। আর আসল জায়গায় যতক্ষণ ট্রিটমেন্ট না হবে, গ্রহগত জায়গায় যতক্ষণ ট্রিটমেন্ট না হবে, ততক্ষণ কিন্তু হাজার ডাক্তার হাজার ইয়ে করলেও কিন্তু কিছু হবে না। টিভির ভলিউম কমিয়ে নিন, যারা ফোনে আছেন কে আছেন বলুন, হ্যালো, বলুন বাবা কোথায় বলছেন? আচ্ছা বলুন, মেন নাম, ডেট অফ বার্থ। নাম ঈশা মন্ডল, ডেট অফ বার্থ 30/7/2000। 30/7 জুলাই, জুলাই তো, হ্যাঁ 30 জুলাই, হ্যাঁ 2000 সকাল 6:55 2000 পুরো, সকাল 6:55 সকাল কলকাতা, হ্যাঁ যে মা হাওড়া থেকে ফোন করলেন, লাল বক্সের মোবাইল নাম্বারটা লিখুন, সন্ধে 6টার পর ফোন করবেন, পার্সোনাল রেড বক্সের নাম্বারে সবাই কথা বলতে পারবেন যারা এখানে পাচ্ছেন না, 7044333863 পার্সোনালি কথা বলুন কালী পুজোর মধ্যে, যারা প্রোটেকশন গার্ডগুলো নেবেন, কম খরচে রেমেডি নেবেন, তারা যোগাযোগ করে নিন, শ্রী সিদ্ধার্থ বাকি পার্সোনাল নাম্বারটা বলে দিয়েছি আমরা। হ্যাঁ বাবা, আপনার হচ্ছে, আপনার মেয়ের হচ্ছে সিংহ লগ্ন আর হচ্ছে মিথুন রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলুন। কি করছে এখন মেয়ে? কিসের ট্রেনিং নিচ্ছে? ডিজিটাল মার্কেটিং, আচ্ছা বিফার্মা, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং করছে। হ্যাঁ ঠিক আছে, শুনুন, আপনার মেয়ের, আপনার মেয়ে ঠিক আছে, ও কোর্স করছে করুক, কিন্তু আপনার মেয়েকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে চাকরিটা অ্যাপ্লাই করতে হবে, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ও প্রোগ্রেস করতে পারবে না। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যদি চাকরি অ্যাপ্লাই করেন, ওখানে থেকে যদি চাকরি করে আপনার মেয়ে, আপনার মেয়ে কিন্তু ভালো প্রোগ্রেস করে যাবে। আর কিছু গ্রহগত প্রবলেম রয়েছে, যখন বাইরে যাবে তার আগে গ্রহ প্রতিকার গুলো করিয়ে নিয়ে তবে বাইরে পাঠাবেন, ঠিক আছে, নাহলে অন্যান্য কিছু সমস্যার সৃষ্টি হবে। হ্যাঁ ভালো থাকবেন, তার আমার আশীর্বাদে, আপনার কল্যাণ হোক। বলুন কে আছেন, টিভির ভলিউম কমান, হ্যালো হ্যালো
হ্যালো, আপনারা যারা ফোন করছেন টিভির ভলিউমটা কমিয়ে নেবেন, তা নাহলে কথা শুনতে পাবো না, আমরাও শুনতে পাবো না। হ্যাঁ, টিভির ভলিউম কমিয়ে ফোন করুন, যাতে নিজের ব্যাপারে জানার আছে। শ্রী সিদ্ধার্থবাবু আজকে রোববার এই সময় থাকেন। আপনারা চলে আসুন চটপট, ফোন লাইন খোলা আছে, আমরা আর একটা দুটো ফোনের উত্তর দিতে পারবো, লাইভ প্রোগ্রাম চলছে। আর পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন 7044333863, পরে যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, সকালবেলা 6:20 সকালবেলা সন্ধ্যে 6:00 আছে। হাওড়ায় জন্ম? হ্যাঁ মা বলুন। আচ্ছা মা, আপনার ছেলে হচ্ছে সিংহ লগ্ন আর হচ্ছে বৃষ রাশি, ছেলে খুব রাগিয়া জেদি, ওর রাগ জেদটা অত্যধিক, ঠিক আছে, একগুয়ে ভাব, ঠিক আছে, একগুয়ে স্বভাব আছে ওর মধ্যে। ও যেটা নিজের যেটা ঠিক মনে করবে সেটাই করবে, আর এটাই কিন্তু ওর বিয়ের ক্ষেত্রে কিছুটা প্রবলেম সৃষ্টি করে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ও নিজের মনের মতন মেয়ে যত হচ্ছে না বলে কিছুতেই ও বিয়েতে রাজি হচ্ছে না, এটা একটা প্রবলেম। হ্যাঁ, করণীয় তো আছে, কিছু গ্রহ প্রতিকার এখানে করতে হবে মা, ঠিক আছে। লগ্নে কেতু বসে রয়েছে, আর সপ্তমে আপনার রাহু বসে রয়েছে, রবিযুক্ত হয়, রবি রাহু গ্রহণযোগ তৈরি করে ফেলেছে বিয়ের জায়গায়। সুতরাং এই রবি রাহুর গ্রহণযোগে কিন্তু প্রতিকার করাবেন মা, নাহলে এখন বিয়েটা ডিলে হচ্ছে, এটা একরকম প্রবলেম, কিন্তু পরবর্তীকালে বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু বৈবাহিক জীবনে দাম্পত্য কলহ, এটা একরকম প্রবলেম সৃষ্টি হবে, তো আগেও প্রবলেম পরেও প্রবলেম। সুতরাং এই গ্রহ প্রতিকারগুলো করিয়ে নিয়ে বিয়ের পিড়িতে বসানোর আগে অতি অবশ্যই গ্রহ প্রতিকার করিয়ে নিয়ে তারপরে ছেলেকে বিয়ের পিড়িতে বসাবেন, আর যে মেয়ের সঙ্গে বিয়ে দেবেন সে মেয়ের চার্ট কিন্তু বিচার করে, জটক বিচার করে তবেই বিয়ে দেবেন, ঠিক আছে। নাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু রাগ যে অত্যধিক বেশি, সেরকম মেয়ের সঙ্গে যদি বিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু ঘর করা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। এটা একটুখানি এখনই সাবধান হন, এখনই সময় আছে, গ্রহ প্রতিকার করিয়ে নিন, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো থাকবে না। চারটাও মিলিয়ে বিচার করে দিতে হবে, মানে জোরক বিচার করে দিতে হবে, কারণ ওর এই ছেলেটা যেরকম ক্যারেক্টার সেরকম ক্যারেক্টার মেয়ের সঙ্গে দেখে দিতে হবে, নাহলে প্রবলেম হবে। আপনি একটু সন্ধ্যাবেলা 6:00-7:00 লাল বক্সের নাম্বারে ফোন করুন। আর ফোন নিয়ে আসেন বলুন। হ্যালো, একটা নেবো না, কোথা নিয়ে আছে কিছু না না নিয়ে নিন। হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে কে বলুন? হ্যালো বলুন। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন দাদি বলুন। আচ্ছা, কার জন্য? কার জন্য? আমি মেয়ের জন্য বলছি। মেয়ের না, ডেট অফ বার্থ বলুন, মেয়ের জন্ম তারিখ। সকালবেলা জন্ম না সন্ধ্যাবেলা জন্ম? কখন জন্ম, সকাল না সন্ধ্যে? 6:49 সন্ধ্যাবেলা বলছে। 6:49 প্রশ্ন কি? প্রশ্ন কি জানবেন মেয়ের? কোথায়, কোন জায়গাটায়? বর্ধমানে জন্ম? বর্ধমানে জন্ম কি? প্রশ্ন কি, কি জানবেন? আমার মেয়ে বিয়ে হচ্ছে না, তাই তো? ঠিক আছে শুনুন, বলে দিচ্ছেন টিভিতে, শুনে নিন, টাইম শেষ। হ্যাঁ, আপনার আপনার মেয়ে বলে দিন, মেয়ের বিয়ে কেন? মানে আপনার মেয়ের হচ্ছে গিয়ে ধনু লগ্ন আর হচ্ছে সিংহ রাশি, ঠিক আছে, লগ্নে মেয়ে সপ্তম
হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে একটু প্রবলেম আছে মা, বিয়ের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। আপনি যদি পারেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে এই কিছু গ্রহগত প্রতিকার আছে এগুলো করিয়ে নিন, করিয়ে নিলে কিন্তু এই মানে বাধাটা কেটে যাবে, বিয়েও হবে। ঠিক আছে, সন্ধ্যাবেলায় সবাই ফোন করবেন রেড বক্সের নাম্বারে, আপনারা রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন। আবার দেখা হবে রোববার দুপুর 2:55 7044333863 তে কথা বলুন। কালী পুজোর অমাবস্যা যারা করাবেন খুব কম খরচে প্রতিকার দিচ্ছেন যোগাযোগ করে নিন। কিন্তু বৃহস্পতিবার শিয়ালদা চেম্বার খোলা, অনলাইনেও অনলাইনে পরিষেবা খোলা আছে। কথা বলবেন সবাই অনুষ্ঠানের পর সন্ধ্যেবেলা। ভালো থাকবেন, আবার দেখা হবে।